আজকে বানাবো গরম গরম রাধা বল্লভী, চলো তাহলে বানিয়ে নি। হ্যালো ভিউয়ার্স, রাধে রাধে, নতুন কিচেনের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে বানাবো রাধা বল্লভী। দেখো বিউলির ডাল নিয়ে নিয়েছি, রাত্রিরে ঘুমোতে যাবার আগে বিউলির ডালটা ভিজিয়ে দেবো জলে, জল দিয়ে দেবো, তারপর তোমাদের সাথে আবার সকালে দেখা হচ্ছে। আমি আজকে রাধা বল্লভী করতে এই সব মশলা শুকনো কড়াই দিয়ে ভেজে গুঁড়ো করে নেব। কাঁচা লঙ্কা আদা একসাথে গুঁড়িয়ে নেব। সারা রাত ধরে ভেজানো বিউলির ডাল জল থেকে তুলে এবার মিক্সির বাটিতে দেব, দিয়ে আমি একটা মিহি পেস্ট, খুব মিহি নয়, এইরকম একটা পেস্ট করে নেব। এই দেখো এইটা বাটাটা এইরকম হয়েছে, বেশি ফাইন পেস্ট করলে স্বাদ থাকবে না। এইবার আর বাকিটা ডাল আমি বেটে নেব। এবার কড়ায় সর্ষের তেল দেব, তেল গরম হলে কালো জিরে দেব, হিং দেব ফোড়নে। ফোড়নটা ভালো করে ভাজা হলে এবার আমি বাটা ডালটা দেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার পরিমাণ মতো নুন দিয়ে বিউলির ডাল বাটাটা দিয়ে দেব। এইবার পুরটা আমি ভালো করে কষবো, এরকম ভাবে ভালো করে মিশিয়ে একটা ঝরঝরে পুর তৈরি করে নেব। আজকে রাধা বল্লভীটা আমি প্রথম আমার বাবার থেকে শিখেছি, বাবা আমাদের বানিয়ে খাওয়াতো, এইরকম ভাবে সেইটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করলাম। এবার স্বাদ মতো মিষ্টি দেবো, দু চামচ চিনি দেব। দেখো তোমরা প্রথমে মনে করবে যে কড়ায় আটকে গেছে, কিভাবে পুর দেবে, এটা কিন্তু ঠিক হয়ে যাবে যখন এটা কড়া থেকে উঠে আসবে, তখন পুর রেডি। আমি ময়দা মেখে কিছুক্ষণ রেস্টে রেখেছিলাম, ভালো করে ময়ান দিয়ে মেখেছি, এবার লেচি করে নেব। এবার আমি কিছুটা ঘি দেবো প্রত্যেকে। তোমরা এইরকমভাবে একদিন রাধা বল্লভী বানিয়ে খেয়ে আমাকে জানিও কেমন হয়েছিল রান্নাটা আর দুটুন কিচেনের রান্না। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এবার আমার পুরটা হয়েই এসছে, আর একটু নাড়াচাড়া করতে হবে। এইবার দেখো বন্ধুরা, আমার একটা খুন্তিতেই পুরটা পুরো উঠে আসছে, তাহলে তোমরা বুঝবে পুরটা রেডি হয়ে গেছে। এবার আমি একটা থালায় পুরটা তুলে নেব। দেখো বন্ধুরা, আমি লেচি করে নিয়েছি, এইবার পুর দেয়া হচ্ছে। এই দেখো পুরটা আমার এরকম ঝুরঝুরে হয়েছে, এর স্বাদ কিন্তু দুর্দান্ত হবে বিয়েবাড়ি স্টাইলের রাধা বল্লভী। এইরকম ভাবে একটা বাটির শেপ দিয়ে নিতে হবে, তারপর এর মধ্যে পুরটা দিয়ে সুন্দর করে মুখটা লক করে দিতে হবে, দিয়ে বেলে নিলেই রেডি। এই দেখো এই লক হয়ে গেল, এইখান থেকে আর পুর বেরিয়ে যাওয়ার কোনো রকম চান্স নেই। দেখো আমি পুর দিয়ে নিয়েছি, এইবার বেলে নেব, খুব বেশি চাপ দেব না, এইরকম করে হালকা হাতেই বেলে নেব। একটুও পুর বেরিয়ে যায়নি, দেখেছো? এই দেখো বেলা কমপ্লিট, দেখো একটা থেকেও পুর বেরিয়ে যায়নি। এবার তেল বসিয়ে ভেজে নেব। এবার কড়া বসিয়েছি, রাইস ব্র্যান অয়েল দেব, একটা ছোট টুকরো দিয়ে দেখবো তেলটা হয়েছে কি। হ্যাঁ হয়ে গেছে। এইবার আমি রাধা বল্লভী ভেজে নেব। দেখো কিরম ফুলে উঠেছে, এবার উল্টে দেব। সব রাধা বল্লভীগুলো আমার ফুলে ফুলে উঠেছে,
এবার আমি উল্টে দেব। তোমাদের আমি একটা ছিঁড়েও দেখাচ্ছি কেমন হয়েছে, এটা তুলে নেব। এই দেখো বন্ধুরা কিরকম পুরটা ভেতর অবধি দিয়েছি, এই দেখো কিরকম ফুলে ফুলে উঠেছে। দাদা বল্লভি আমরা এরকমভাবে গরম গরম দাদা বল্লভি খেয়ে নেব। এইবার আমরা সবাই মিলে দাদা বল্লভি খেয়ে নিই আজকের মতো। টাটা।